এখানে এখানে কি সমস্যা হলো, কি মানে বিষয়টা কি হলো, এখানে কি হলো আমরা সেটা একটু জানতে যাচ্ছি, একটুখানি জানতে যাচ্ছি আমরা কি কি হলো। আমরা একটি মুরগির দোকানে অভিযান দেখলাম, ঠিক এই এখানে থেকেই হট্টগোল, একটু হট্টগোলের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এখানে একজন ব্যবসায়ীকে এই মুহূর্তে আটক করা হচ্ছে, এবং এই অনেকক্ষণ যাবৎ ধরেই এখানে অনেকক্ষণ যাবৎ এই আটকের চলছে, কথাবার্তা চলছিল, তর্কাতর্কি হচ্ছিল ব্যবসায়ীর সঙ্গে, কোনো একটা বিষয় নিয়ে তাদের সাথে তর্কাতর্কি হচ্ছিল, যে কারণে এই আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু জানতে যাচ্ছি, দাঁড়াও, আমরা একটু লাইভে আছি, আমরা একটু জানতে যাচ্ছি কি এখানে এখানে কি সমস্যা হলো, কি কি মানে বিষয়টা কি হলো, এখানে কি হলো আমরা সেটা একটু জানতে যাচ্ছি, একটুখানি জানতে যাচ্ছি আমরা কি কি হলো। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ী একজন মুরগি ব্যবসায়ীকে আটক করছে, তার সাথে অনেকক্ষণ ধরেই তর্ক বিতর্ক হচ্ছিল, যে কারণে অন্যান্য ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এখানকার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনিও বলেছেন তাকে আটক করার জন্য, কারণ যেটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা তিনি সেটা মানতে চাচ্ছেন না, যে কারণেই এরকম একটি সমস্যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন যে আজ সকাল থেকেই কিন্তু এই অভিযানটি চলছিল, বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের প্রাণী সম্পদ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, তারা থেকেই জেলা এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে তারা এই অভিযানটি বাজারে পরিচালনা করছেন, এবং তার প্রেক্ষিতেই এই ব্যবসায়ী আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা ব্যাপী একটি তর্ক বিতর্কের ফলে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়ম অনুযায়ী এবং তাদের আইন অনুযায়ী তাকে আটকের ব্যবস্থা করা হয়েছে। আমরা একজন কাস্টমারও ছিল, সেই কাস্টমারের সঙ্গে কাস্টমার সরাসরি অভিযোগ দেওয়ার ফলে এরকম একটি অভিযোগ হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, দাদা আমরা কে কে অভিযোগ, আচ্ছা হ্যাঁ আমরা একটু অভিযোগকারীর সাথে কথা বলতে চাই। আচ্ছা এই এই যে মুরগি ব্যবসায়ী যে যাকে পুলিশ এই মুহূর্তে আটক করলো, এটা কেন করলো, আপনার অভিযোগটা? প্রথমত আমার অভিযোগ হচ্ছে উনি অন্যজনের মুরগি, আমাকে ফোর্সফুলি বলেছে এটা আপনাকে নিতে হবে, মানে আপনাকে বলেনি, বলছে তোকে নিতে হবে, বলছে তোকে এটা নিতেই হবে, আমি বলছি যে আমি যেটা রিকোয়ারমেন্ট দিয়েছি সেই অনুযায়ী আমি পাইনি, বলেছে তাহলে আপনার থেকে নেবো না, এটা আমার কথা। এবার আমি তো লজিক্যালি বলেছি, এখন উনি আমাকে বলছে তোকে এটা নিতেই হবে, আমি ওনার দোকান থেকে অন্য দোকানে যখন যাই উনি ঘাড় ধরে টেনে নিয়ে এসে আমাকে বলছে তোকে নেয়াই লাগবে, এবার আপনি এভাবে রাফ বিহেভ কেন করছেন আমার সাথে। অধিকারে কল দিয়েছি, ভোক্তা অধিকারে কল দেওয়ার পরে ওনাদের যেটা মনে হয়েছে যেটা করা উচিত, আমার কাছে যেটা মনে হয় উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।